তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বোট আঁকতে পারি। দেখুন খুব সহজে একটা বোট আঁকবো। হ্যাঁ, এই যে, তো সরি আমি একটু বোটটা বড় এঁকে ফেলতেছি, কিন্তু সময় বোট ছোট বোট থাকে, বোট থাকে অথবা ভেলার মতো একটা থাকে যেগুলো তাল গাছ দিয়ে তৈরি করা হয়। তো এখানে আমি একটা ফিগার দেব, দেখেন এটা আমি জুম করে আপনাদের দেখাই। ফিগারটা হবে এভাবে, এই দেন এই 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 এইটা হচ্ছে এই এই, এখান থেকে আমি এটাকে টান দিয়ে দিলাম। তো এই যে একটা ফিগার হয়ে গেল, খুবই সহজে, তাই না? একদম ইজি প্রসেসে একটা ফিগার রেখে ফেললাম। এই এই ফিগারটার কাজ কি দেখাচ্ছি, এই ফিগারটা হচ্ছে নৌকাটাকে কন্ট্রোল করতেছে এখানে বসে। হ্যাঁ, এই যে সেই মধ্যে, এই যে এখান থেকে আর একটা, তো ফিগারটা একটু চুল দিয়ে নেই। আপনারা যখন এটা পেন্সিলে আঁকবেন একদম সহজে হয়ে যাবে, জাস্ট এই হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট হয়ে গেল ফার্স্ট ফিগার। এরপরে হচ্ছে আমরা এই বরাবর দেখেন যে নৌকাটা, একটু দেখাই, এই বরাবর আর একটা ফিগার আঁকবো। আর এই ফিগারটা হবে একটা মেয়ের ফিগার, একটা ধরো এই যে একটা ছোট, ফিগারটা এরকম, দেন এই 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 এই। হ্যাঁ, আবার এখান থেকে আর একটা হাত দিতে পারি আমরা, এই 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 যে এভাবে এই। এটা আমি জাস্ট ই দিয়ে মার্কার দিয়ে করছি, আপনারা যারা এটা করবেন পেন্সিল দিয়ে করলে অনেক সুন্দর হবে আরো। এই যে ঠিক আছে, খুব সহজে, ওকে। দেন এইটাকে আমরা এইখান থেকে মিলিয়ে দিলাম, এই যে এখন এটা হচ্ছে, এখানে হচ্ছে কি, আমি কিছু এই শাপলা ফুল, ধরো ফুটা একটু ফুল সে তুলেছে, এরকম ফুল দিয়ে দিতে পারি এভাবে এভাবে এভাবে, অসংখ্য ফুল, ঠিক আছে, এই ফুলগুলো এভাবে, এই ফুলগুলো লাল কিংবা পিঙ্ক কালারের হতে পারে, এরকম দিতে পারেন, অনেক সুন্দর করে আস্তে আস্তে করে দিবেন, খুব সহজ হয়ে যাবে। এই জাস্ট এই দেন এই, সো এটা হচ্ছে ফুল, শাপলা ফুল, তারা শাপলা ফুল তুলতে আসে, ঠিক আছে, ওকে। দেন মেয়েটা কী করছে, মেয়েটা হাত এরকম কেন, কারণ হচ্ছে মেয়েটা শাপলা তুলতেছে, তো এই ধরো মেয়েটা শাপলা তুলবে এরকম, এই শাপলাটা মেয়েটা তুলতেছে, ঠিক আছে, কত শাপলা ফুটে আছে, এই শাপলা ফুটে নাই এখনো,
ঠিক আছে, এরকম আস্তে আস্তে করে। দেন এই যে অসংখ্য শাপলা, একটা শাপলা বিল যখন দেখছেন, অনেক শাপলা, কত সুন্দরভাবে মনে হচ্ছে সৃষ্টিকর্তা একদম নিজ হাতে এগুলো তৈরি করে রেখেছেন। আসলে আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা কোথায় যে কত কি রেখে দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমরা চাইলেও অনেক অনেক কিছু এখনও হয়তো অজানা আমাদের, আমরা দেখতে পারি না। তো এই যে শাপলা ফুল ফুটে থাকে, আমরা কেউ শাপলাকে চাষ করি, কেউ চাষ করি না, অথচ কত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন শাপলা ফুটে থাকে, তাই না, বিলের ধারে। এই প্রসেসে তুমি ধরো এরকম দিবা, এই একটা যে আমি একটা শালুকলা শাপলা, আমি অনেকগুলো শালু, এই আমি এখানে অনেকগুলো দেবো দেখাবো, কিন্তু তোমার এতগুলো দেওয়ার দরকার নাই। তোমরা যারা বেসিক্যালি তোমাদের হোমওয়ার্ক ইসের জন্য, সিলেবাসের জন্য করবা, তোমরা এখানে জাস্ট চার পাঁচটা শাপলা দিয়ে শেষ। শাপলাগুলো এরকম এরকম করে ছোট ছোট করে দিবা, দেন হয়ে যাবে। আর কলি দিবা, এই এই দেখো কলি হয়ে গেছে, হ্যাঁ শাপলা কলি হয়ে গেছে, এরকম এই অসংখ্য শাপলা এখানে দিতে পারো, ঠিক আছে, একদম পিওরলি আস্তে 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 অনেকগুলো শাপলা দিবা। শাপলা বিল যেহেতু, সেহেতু শাপলা তো থাকবেই, তাই না? আরও শাপলা বিলে অনেক কিছু থাকে, নলখাগড়া থাকে, এই সেই অনেক কিছু থাকে। বন্ধুরা তোমাদের আসলে আমি একটা জিনিস দেখেছি, আমি অনেক ভিডিও বানাই, আমি হ্যাঁ কালার করি না, কারণ কালার করার সময় আমি পাই না, আমি সেই জন্য বোর্ডে এঁকে দেখাই। তবে আমি সব ধরনের ভিডিওই বানাতে পারি, সব ধরনের দৃশ্য কিংবা সব ধরনের তুমি যা বলো সব কিছুই আঁকতে পারি, বাট হচ্ছে আমি কালার করি না, কারণ আমার অত হাতে অত সময় নাই। তবে তোমাদের যাতে তোমরা তাড়াতাড়ি শিখতে পারো, সেই জন্য আমি আর একটু তাড়াতাড়ি করে করি, শুধু যে মার্কার এবং ই দিয়েই বোর্ডে করি, হোয়াইট বোর্ডে। কিন্তু আশা আমার যে আমি কিন্তু কোনো কিছু দেখে করি না, কখনোই না, আমি জাস্ট অবজার্ভ করি, এরপরে এটাকে আঁকি, ঠিক আছে। সো তোমরা যদি যারা নতুন আমার ভিডিও দেখো, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা প্লিজ। আমি হচ্ছে আমি এখনও সাবস্ক্রাইব থেকে অনেক দূরে, সরি মনিটাইজেশন থেকে অনেক দূরে আছি। এই যে ধরো অনেক কিছু দিতে পারো এখানে, চাইলে অনেক অ্যাড করতে পারো, হ্যাঁ শাপলার। শাপলা তুলতেছে ধরো, শাপলা তুলতেছে তুলতেছে ধরো, এপাশে একটা বড় একটা কিছু দিলা, ধরো অন্য কোনো ফুল ফুটে আসে, কচু ফুল, প্রচুর ফুল কিন্তু ফুটে অনেক সময়, ধরো প্রচুর ফুল ফুটে আছে, এরকম দিতে পারো, ঠিক আছে। এগুলো সব সবুজ কালার করে দেবা। আর এই যে শাপলাগুলো যেগুলো ফুটে আছে, এই ফুটাগুলো ফুটন্তগুলোকে পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক আর হোয়াইট মিক্স করে করে দিবা, তাহলে ভালো দেখাবে, অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ তো দূরের থেকে মনে করো তারা আসছে অনেক দূরে, এই যে এখানে দাগ দিবা এভাবে, দেন হচ্ছে এভাবে এভাবে করতে পারো, এভাবে করে এই এই তার একটু বুঝাইলে হবে যে এখানে একটা ঘর আছে, ধরো সেখানে এরকম, হ্যাঁ এই ধরো এই একটা ঘর, ঘর ক্রিয়েট করে ফেললাম, খুব ইজি একদম সহজ, এই এভাবে এভাবে করে দিও। দেন হচ্ছে এই ধরো দিলা, এই যে বড় বড় ই গাছগুলো, সুপারি গাছগুলো দাঁড়ায় আছে, ঠিক আছে দূরে, অত্যন্ত দূরে, হ্যাঁ এই তো তারা শাপলা তুলতে এসেছে, শাপলা এই এই জায়গাটা শাপলা বেশি ধরো, সেই জন্য এখানে তুলতে এসেছে,
আরও শাপলা দিতে পারো, এরকম এরকম করে তুমি পেন্সিল দিয়ে দিতে আরও সহজ, একদম সহজ। সব শাপলা যে একরকম থাকে এরকম কিন্তু না, শাপলার একটু প্রকার ভেদ আছে বিভিন্নভাবে। তো তোমরা এখানে কোনটায় কী কালার দেবা সেটা আমি এখন বলে দিচ্ছি। যেমন এই বোর্ডের এই নিচের অংশে তোমরা ব্ল্যাক দিবা, ঠিক আছে? এই নিচের অংশটাকে ব্ল্যাক দিয়ে পূর্ণ করে দেবা, হ্যাঁ ব্ল্যাক দিবা। দেন এই বৈঠাটায়, বৈঠাটায় তোমরা একটা অলিভ ইয়েলো আছে যেটা অলিভ টাইপের ইয়েলো, ওই ইয়েলোটা দিবা, হ্যাঁ সেটাকে ম্যারুনও বলে মনে, ওইটা ওইটাকে দিবা। দেন হচ্ছে এই যে ভিতরে এইটা নৌকার বৌকারের ভিতরে এখানেও তোমরা ইয়েলো টাইপের ম্যারুন টাইপের একটা কালার দিবা। এই যে লোকটা বসে আছে এই লোকটার এই এই ইসে দেখো, এই লোকটার এই এই এখানে তোমরা ই দিবা কাপড়টাতে, তোমরা এই নিচের এই কাপড়টাতে ই দিবা ব্লু কালার, ব্লু শেড দিয়ে, ব্লুর সাথে হালকা হালকা একটু হোয়াইটের মিক্স করবা, হালকা ব্ল্যাক মিক্স করবা, হালকা একটু ব্ল্যাক যেন একটা শেপ আসে অন্যরকম। দেন হচ্ছে এই যে ওনার বডি, পুরো শরীরটা, পুরো শরীরটা জুড়ে তুমি, এরা যেহেতু রৌদ্রে পুড়ে যায় তো ব্রাউন ব্রাউন আছে, ব্রাউনের সাথে হালকা একটু হোয়াইট মিক্স করে লাগাই দিবা এখানে, ঠিক আছে? আর ফেসে তো এটাই দিবা, আর হেয়ার কালো করে দিলে এটা একটা গামছা, এই গামছাটা হচ্ছে তুমি ই কালার দিবা, রেড দিবা, রেড। আর মেয়েটা, মেয়েটা মনে করো মেয়েটা রেড পরে আছে, মেয়েটার এই যে ইটা মানে এই জামাটা, জামাটা লাল করে দিবা, ঠিক আছে? চুলগুলো ব্ল্যাক করে দিবা, এখানে একটা লাল ফিতা বাঁধা, এই লাল ফিতা বেঁধে দিবা, চুলগুলো তো ব্ল্যাক করে দিবা। আর শরীরে এই শরীরে একসব পিস দিয়ে দেবা, পিস কালার আছে একটা যেটাকে স্কিন কালার আমরা সচরাচর বলি, ওইটা স্কিন কালার দিয়ে দিবা। আর দেন ওকে, আর এগুলো তো পিঙ্ক কালারে দিবা, ফুলগুলো পিঙ্ক কালার, সরি পিঙ্ক কালার সাথে হালকা করে হোয়াইট মিক্সড করে দিয়ে দেবা, ঠিক আছে? আর এই ওয়াটারগুলো ব্লু দিয়ে দেবা, ব্লু স্কাই ব্লু, স্কাই ব্লুর সাথে আরও হোয়াইট মিক্সড করতে পারো। আর এই যে পাতাগুলো, পাতাগুলো সব ই দিবা, কী বলে এটাকে, গ্রিন, একটা ডার্ক গ্রিন আছে না, ডার্ক গ্রিনটা দিবা। আর হচ্ছে এই যে এই যে নলখাগড়া টাগড়া এগুলোকে হালকা গ্রিন দিয়ে দিবা, দেন ওকে। আর এই যে কলিগুলো ধরো যেগুলো ফোটে নাই এখনও, এই যে ফুটবে এইগুলোতেও গ্রিন দিয়ে দিবা, ঠিক আছে? গ্রিন দিবা একটু করে, এভাবে এবারে একটা করে হোয়াইট হোয়াইট রাখতে পারো, ঠিক আছে? আর মাথাগুলো একটু হালকা রেড দিতে পারো, তো হয়ে গেল। আর এই যে দূরের এইগুলো একটু ব্লু দিবা, এই ব্লু একদম ডার্ক ব্লু আছে না, ওই ব্লুটা দিবা। আর হচ্ছে এই এই গাছ ব্ল্যাকই রাখবা, আর স্কাইটা স্কাই ব্লু স্কাই দিয়ে দিবা, হ্যাঁ স্কাই ব্লু স্কাই দিয়ে দিতে পারো, ঠিক আছে? ব্লু স্কাই দিয়ে দিবা, ধরো একদম পারফেক্টলি তাহলে একটা বিলের শাপলা তোলার দৃশ্য হয়ে গেল। একদম সহজ পদ্ধতিতে তোমাদের জাস্ট এটা করতে তোমরা 1 ঘন্টার মধ্যে পুরো কালা টালা সব কিছু শেষ করে ফেলতে পারবা। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকবা, সাপোর্ট করবা, লাইক করে দেবা, কমেন্টস করে জানাতে পারো তোমার মন্তব্য। তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, বাই বাই, খুদা হাফেজ।